বায়োলজি রিভিশন ভিডিও প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ে আনসার করবে যেগুলো পারবে না সেগুলো নোট ডাউন করবে এবং পরে সেগুলোকে রিভাইজ দেবে ভালো করে টপিকগুলো ক্লিয়ার করে নেবে জীব দেখে প্রোটোপ্লাজমীয় সমতা রক্ষাকারী জৈবনিক প্রক্রিয়াটি হল রেচন নিম্নক্ত কোন উদ্ভিদ দেখে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ উদ্ভিদ দেহ বলেছে ইউরিয়া এমোনিয়া এগুলো হচ্ছে দেহে সেটা হয়ে যাচ্ছে উপক্ষার নিম্নক্ত কোনটি জীব দেখে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয় দেখো ক্রিয়েটিন ইউরিয়া অ্যামোনিয়া এগুলো সব হচ্ছে নাইট্রোজেন যুক্ত এই রোজন নাইট্রোজেন যুক্ত নয় শিমুল সিরিজ পলাশ যে পদ্ধতিতে রেশন সম্পন্ন করে তা হলো বাকল মোচন পত্রমোচন ফলমোচন বাকল মোচন ও ফলমোচন পত্রমোচন পত্রমো গাছের পাতাগুলো ধরে পড়ে যায় পেয়ারা ও অর্জুন গাছে যে পদ্ধতিতে রেচন ত্যাগ করে তা হলো ফলমোচন বাকল মোচন পত্রমোচন বাকল মোচন ও পত্রমোচন যে সমস্ত কাজ কী করে তাদের ছালটাকে ফেলে দেয় তাই না বাকল মোচন লেবু ও তেঁতুল যে পদ্ধতিতে রেচন ত্যাগ করে তা হলো ফল মোচন পত্র মচন বাকল মোচন পত্র মোচন ও বাকল মোচন তাহলে কী হয় লেবুর ফলটা ঝরে পড়ে আপেল তেঁতুল এগুলো ফল ঝরে পড়ে সেগুলো ফল মোচন আফিম গাছের পাতা ফলের ঢুকে থাকে কাঁচা ফলের ঢুকে থাকে মরফিন ডাটুরিন রেসারফিন নাকি ক্যাফিন সেখানে থাকে মরফিন নামক একটা পদার্থ ধুতুরা গাছের ফল ও পাতায় কী থাকে ডাটুরিন মরফিন রেসারফিন নাকি ক্যাফিন কী থাকে ডাটুরিন থাকে সর্পগন্ধা গাছের মূলের বাকলে পাওয়া যায় কুইনাইন ডাটুরিন রেসারপিন নাকি ক্যাফিন কি পাওয়া যায় রেসারপিন পাওয়া যায় শিঙ্কোনা গাছের ছালে পাওয়া যায় কুইনাইন কফি গাছের বীজে কি পাওয়া যায় ক্যাফিন অ্যাট্রোপিন কোকেন স্ট্রিক নিন এটা হচ্ছে ক্যাফিন দেখো এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে একবার মুখস্থ করে নেবে যে একদিকে থাকবে তোমার হচ্ছে গাছের নাম এবং সেখান থেকে কি কি পাওয়া যায় এভাবে করে মুখস্থ করে নেবে এইটাতে বোঝার কিছু নয় তোমাকে এগুলোকে অ্যাবজর্ব করতে হবে মেমোরাইজ করতে হবে গদ নিশন পদ্ধতিতে রেজন পদার্থ ত্যাগ করে যে উদ্ভিদ তা হল অপশনের শাল বোট রবার নাকি বাবলা বাবলা রঙের কারখানায় ব্যবহৃত রজন পদার্থটি হলো রজন ইউরিয়া এমোনিয়া নাকি কোনোটি নয় রজন তরুক্ষীর নিঃসরণ পদ্ধতিতে রজন পদার্থ ত্যাগ করে যে পেঁপে শাল বাবলা নাকি সজনে পেঁপে গাছ বেলেডোনা গাছের পাতা ও মূলে কি পাওয়া যায় অ্যাট্রোপিন পাওয়া যায় তারপর নাক্সভূমিকা গাছের বীজে কি পাওয়া যায় এট্রোপিন স্ট্রিক নিন ক্যাফিন নাকি ডাটুরিন স্ট্রিক নিন কোকো গাছের পাতায় কি পাওয়া যায় কেফেন তা সরি ক্যাফিন মরফিন কোকেইন নাকি ডাটুরিন নামখানে বুঝতে পারছো কোকো থেকে এখানে কোকেইন রাইট আনসার হরিতকি শঙ্কোচি গহবর যে প্রাণীর রেচন অঙ্গ তা হলো হাইড্রা ফিতাকৃমি কেচো নাকি পেরপেটাস রাইট আনসার হাইড্রা শিখাকোষ যে প্রাণীর রেচন অঙ্গ তা হলো যকৃত এটা অ্যাকচুয়ালি যকৃত কৃমি হ্যাঁ কেঁচো জক নাকি আরশোলা যকৃত কৃমি নেফ্রেডিয়া যে প্রাণীর রেচন তা হলো কেচো প্রজাপতি শামুক ঝিনুক প্রজাপতি সরি নেফ্রেডিয়া সরি নেফ্রেডিয়া হচ্ছে কেঁচো মেলপিজিয়ার নালিকা যে প্রাণীর রেচের অঙ্গ তা হলো চিংড়ি প্রজাপতি ফিতাকৃমি ফিতাকৃমি নাকি পেরিপেটাস তো মেলপিজিয়াম কার যেগুলো হচ্ছে প্রজাপতি যেগুলো হচ্ছে প্রজাতি বল যেগুলো ইনসেক্ট হয় তারা গ্রন্থি যে প্রাণী রেচের তার নাম হলো প্রজাপতি আরশোলা চিংড়ি মশা চিংড়ি এমিবা বা নাম কি সংকোচনশীল গহ্বর তারপর ফিতাকৃমির রেচের অঙ্গের নাম ফ্লেমকোষ সংকোচনশীল গহ্বর নেফ্রিডিয়া মেলপিজিয়ান নালিকা ফ্লেমকোষ বা শিখা কোষ জোকের রেচের অঙ্গ হলো কোষ সংকোচনশীল গহ্বর নেফ্রেডিয়া মেলপিজিয়ান নালিকা জোকের কি নেফ্রেডিয়া কেচো জক এগুলো তো এনলিডা পর্বের অন্তর্গত তারপর আরশোলা আর রঙের নাম কি নেফ্রিডিয়া মেলপিজিয়ান নালিকা আমরা সবাই জানি মেলপিজিয়ার নালিকা মাছের লার্ভায় যে প্রকার বৃক্ষ দেখা যায় তাহলে প্রনেফ্রস মেশিনোফ্রস নাকি মেটানোফ্রেশ নাকি তোমার মেটানো মেটানো ফ্রেশ নাকি হচ্ছে মেশোনোফ্রেশ ঠিক আছে তো এ তো নাম ঢাম না দরকার নেই মাছের লার্ভায় যে বৃক্ষ থাকে সেটা হচ্ছে প্রণেফ্রস খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্নটা যদিও না ঠিক আছে নিম্নোক্ত কোন উপক্ষার মানুষের উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে কুইনাইন ক্যাফিন নিকোটিন নাকি বৃক্ষের গঠনগত ও কার্যগত একককে কি বলা হয় নেফ্রন বলা হয় ইউরিয়া উৎপন্ন হয় কার্বোহাইড্রেট বিপাকের ফলে প্রোটিন বিপাকের ফলে ফ্যাট বিপাকের ফলে ভিটামিন বিপাকের ফলে এটা গত বছর পরীক্ষা এসেছিল তোমাদের এনএম জেন সেটা উত্তর হয়ে যাচ্ছে তোমার প্রোটিন বিপাকের ফলে যকৃতের মধ্যে মানব দেহে জলসাম্য বজায় রাখতে সাহায্য করে কোন হরমোন এডিএইচ বা মানে এডিএইচ মানে তো ভেসোপ্রেসিন এডিএইচ বা ভেসোপ্রেসিন অক্সিটোসিন টিএসএইচ নাকি এস ভেসোপ্রেসিন বা এডিএইচ তারপর বৃক্কর বৃক্কের নালিকার ইউ আকৃতির অংশের নাম কি আমরা জানি সবাই হেনলির লুপ পরিণত মানুষের দেহের উপস্থিতি দেহে উপস্থিতি প্রতিটি বৃক্কের ওজন কত একশো পঞ্চাশ গ্রাম বাওমেন ক্যাপসুলে যে প্রক্রিয়াটি সংঘটিত হয় তা তাহলে পোড়া পরিশ্রবণ পুনঃশোষণ খরণ নাকি কোনোটিই নয় বাওমেন ক্যাপসুলে কি হয় পোড়া পরিশ্রবণ মেলপিজিয়াম তোমার হলো যে সরি হ্যাঁ মেলপিজিয়াম কর্পাসেল তোমার গ্লোমেরুলাস আর বাউম্যান ক্যাপসুল নিয়ে গঠিত চলো তাহলে এটা উত্তর হয়ে গেল নেক্সট হলো ছাঁকনির যান্ত্রিক ছাঁকনির মতো কাজ করে নেফ্রনের যে অংশ তা হলো গ্লোমেরবাস হ্যান্ডলিল লোক সংগ্রাহী নালিকা নাকি এটা হবে গ্লোমেরব্লাস নিম্নক্ত কোন রোগের রোগের সঙ্গে অতিরিক্ত গ্লুকোজ নির্গত হয় ম্যালেরিয়া টাইফয়েড হিমাচরিয়া গ্লাইকোসেরিয়া শুনে বুঝে গেছো গ্লাইকোসেরিয়া তারপর উভয় বৃক্ষে মোট নেফ্রনের সংখ্যা প্রায় তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ কুড়ি লক্ষ নাকি দশ লক্ষ এটা হচ্ছে দশ লক্ষ নেফ্রনের মূত্র উৎপাদনের সঙ্গে সম্পর্কিত নয় যে প্রক্রিয়া তা হলো ক্ষরণ পুনর্শোর পুনঃশোষণ কোন বিশেষণ নাকি আশ্রাবণ নাকি পোড়া পরিশ্রবণ দেখো এই আশ্রাবণটা কিন্তু হয় না এটা হয় পুনঃবিশেষণ হয় তোমার খরণও হয় তো এটা হচ্ছে আশ্রাবণ লাস্ট প্রশ্নটা ভেরি ইম্পর্ট্যান্ট এরিত্রোপয়োটিন নিশ্চিত হয় থেকে বৃক্ষ থেকে পাকস্থলী থেকে স্তক থেকে নাকি যোগ থেকে বৃক্ষ থেকে কী হয় এরিত্রোপয়োটিন এবং রেনিন ক্ষরিত হয় সোহে রাইজ এই ভিডিওটা এখানে থাক আজকে আমি তোমাদের রেচন থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো সব করিয়ে দিলাম আরও কয়েকটা প্রশ্ন ছিল তোমরা আরও আরও পড়বে এগুলো পড়বে আরও পড়বে আর এক্সামেল বা এনএম জি এনএম কোচিং ক্লাসেস থেকে মক টেস্ট অ্যারেঞ্জ করা হয়েছে যদি কেউ আমাদের মক টেস্টগুলো দিতে চাও তাহলে এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে সমস্ত প্ল্যান লেখা আছে আমাদের তোমরা প্রায় এইটটি ফাইভ প্লাস মক টেস্ট পাবে অনলি ওয়ান ফিফটি রুপিসে এখানে সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ তোমরা মক টেস্ট পাবে তারপর একদম ডিজাইন করা হয়েছে যেমন এক্স্যাক্টলি ডাব্লিউ বিজেইভি এক্সাম প্যাটার্ন সেই হিসেবে ফুল লেন্থ মক টেস্টও সেখানে তোমরা পেয়ে যাবে আর তার সঙ্গে যদি আরও কেউ ফিফটি রুপিস দেয় অর্থাৎ ওয়ান নাইন নাইন রুপিসে তাহলে আমাদের কোচিং ক্লাসের যত ফিজিক ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের পিডিএফ দেওয়া হয়েছে যে আজকে আমি ভিডিওটা তোমাদের করাচ্ছি এই যে পিডিএফটা এই পিডিএফটাও আমাদের মক আমাদের কোচিং ক্লাসেরই পিডিএফ তো এরকম তোমরা শহী শহী পিডিএফ পেয়ে যাবে সমস্ত কিছুই এটি এ টু জেড তো যদি কো এফার্ট করতে পারো তাহলে কনট্যাক্ট করবে এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্কস দেওয়া আছে সমস্ত ডিটেলসে লেখা আছে কিভাবে করবে না করবে সো অল দ্য বেস্টকে সবাই ভালো করে পড়াশোনা করো টাটা